আচ্ছা ঠিক আছে, দিয়ে দু জন সাইজ। ঠিক আছে না, এবছর মল্লিকায় ফাটিয়ে দেবো কি রে, শুধু রিনিউয়াল ধরবো, নানা কাটা ধরবে, আমি রিনিউয়াল দেবো। রিনিউয়াল সাইজটা খুব ভালো হবে, আগে ছাড়া ছিল, আগে বুড়ো বড় ছিল, আবার ছিল ছেড়েছে। সিট ফ্রি দিয়ে আর কি দিবে, ও সিট দিবে একটা তোমাকে, সিট খুলে দিলে ঠিক আছে। ডিবাগুলো কাছে রাখো, এসে দূর থেকে আনতাম তো। গোটা পাড়ি সে নাকলে কাজে বাদ যাবে, তিপড়ে না, তিপড়ে কাছে চলবে।
যত ভিডিও আছে সব উঠে আছে বিড়ি। চিপটা লিয়ে খুঁজাও না, সে আর চিপটা লিয়ে টান 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 একটু দেখো না, ছাড়ে নাকি ছাড়ো, মাছটা আছে কি না, তুটা বুঝি মাছ না তুই বুঝি করে একটা মাছ ট্রেনে ছিঁড়ে দে ছিঁড়ে দে সারাদিনের পর একটা মাছটা আনলো, বড় কাতলা কিংবা রুই একটা হবে যেগুলো হবে, মাছের টান দেখে বোঝা গেল রুই মাছই ছিল, কিন্তু মাছটাকে তুলতে পারলাম না। আর এখানে প্রচুর পরিমাণে তাল গাছের জড় আছে, তাল গাছের জড়টা থাকার জন্যে মাছ ওই জড়ে লেগে কিন্তু মাছটা খুলে গেল। যাই হোক, টাইম ঘনিয়ে এসছে, আমাদের বাড়ি চলে যাবো, অনেক দূর থেকে এসছি আমরা, চলুন আবার দেখা হবে ধরুন ভিডিওর সাথে, আজকে আপনাকে মাছ ধরতে পারলাম না, আগামীবার অবশ্যই চেষ্টা করব মাছ ধরে দেখানোর জন্যে।